পরে যখন ডাক্তার দেখালেন ডাক্তার কই কি আর কিছু কই না হ্যাঁ আপনি বাইতে নিয়ে যান তাও আসল সপ্তাহ নি মিলে গেলে একটা সেলেন দুই দিন দিয়ে চলে যাচ্ছে তাহলে সে বাইতে নিয়ে যাই ফলে রস্তি পেছিবে খাওয়া এই যে খারাপ বিজনেস নেই আছে বিজনেস তোর কি ভালো করে ট্রিটমেন্ট হয় নাই এখনো

মানে ডাক্তার অর ফুল বড়ি আপ করে কোনো সমস্যা পাচ্ছে না। তাহলে আপনারা এই যে ফকিনের বিছে টাকাটা খরচ করে ভালো একটা ডাক্তার দেখালেও তো ওই সমস্যাগুলো কি ধরতে পারতো? ভালো ডাক্তার কেন দেখাচ্ছেন না? হ্যাঁ? পেটের बात कराय পেটের ভাতি যোগাইতে পারেন না।

তো দর্শক আসলে আপনারা ঢাকার গুলিস্তান থেকে মাজির কান্দা যে বাস স্ট্যান্ড আছে সেই বাস স্ট্যান্ডে এসে তারপরে রিক্সার মাধ্যমে এই জায়গায় আসতে পারেন নাকি মাজির কান্দা নেমে তারপরে কিভাবে আসবে চান মসজিদ চান মসজিদ বললে আপনাদের বাড়ি দেখিয়ে দিবে চান মসজিদের এর লাগে আপনার বাড়ি আপনার কোনো মোবাইল নাম্বার আছে মোবাইল নাম্বারটা বলেন তো আপনার দেখি তো সম্মানিত দর্শক আসলে দেখুন ওনাদের একটা বাটন মোবাইল আছে তো আপনাদেরকে নাম্বারটা সরাসরি দিয়ে দিচ্ছি পারলে আসলে একটু যদি আপনারা সাদা মনে তাদেরকে একটু সহযোগিতা করেন তাহলেই হলো আমাদের সতর্কতা সেই কারণে আমি আমির হোসেন বাংলাদেশের আনাচে কানাচে ঘুরে এই ধরনের প্রতিবেদনগুলো তৈরি করে থাকি তো ওনার নাম্বারটি আপনারা দেখতেই পাচ্ছেন তো আমি বলে দিচ্ছি জিরো ওয়ান এইট সিক্স থ্রি ফাইভ ডাবল ফোর তারপরে আবার ফোর জিরো ওয়ান মানে ট্রিপল ফোর জিরো ওয়ান আবার বলছি জিরো ওয়ান এইট সিক্স থ্রি ট্রিপল ফোর জিরো নাম্বারটা কি বিকাশ করা এই যে আমাদের এই প্রতিবেদনটা যারা দেখছে তাদের উদ্দেশ্যে আপনাদের কি বলার আছে একটু বলবেন কিছুই বলার নাই তাদের কাছ থেকে একটু সাহায্য সহযোগিতা চান না আপনার

কেন বয়স্ক নাকি বয়স হয়ে গেছে বুড়ো হয়ে গেছে তো আমরা একটু ওর সাথে কথা বলি বলি মরিয়ম কথা কো হ্যাঁ কেমন আছো তুমি ভালো আছি ভালো আছো তোমার কি করতে মনে চায় বলো তো কোন খেলা তোমার পছন্দ খেলাধুলা করতে ভালো লাগে খেলা না কিছু মরিয়ম তুমি কি সকালে নাস্তা করেছো হ্যাঁ কি নাস্তা করেছো চা খাইছি আর কি খেয়েছো

দেখুন ওর কান্নাটি দেখুন ওর চিকিৎসার জন্য আপনারা সবাই মিলে যদি একটু আগিয়ে আসেন তাহলে আমাদের সার্থকতা দেখুন এই অসহায় ভো চোখের পানিগুলো দেখুন মরিয়ম তোমার কি লেখাপড়া করতে মন চায় লেখাপড়া করতে মন চায় না কি করতে ভালো লাগে তোমার তো একটু মরিয়ম একটু হাঁটো তো দেখি আমি একটু হাইটার সামনে আসো আমাদের কাছে আসো দেখি হাঁটু হাঁটু চলতে পারো হ্যাঁ হাঁটো হাঁটো আসো মরিয়ম ওই হাত কি উঠাইতে পারো না

দর্শক চীনের আসর ভূতের আসর বলে আসলে অনেক টাকা পয়সা ওনারা নষ্ট করেছে তাছাড়া এখন বর্তমানে ওনাদের কোনো চিকিৎসা করার মতো টাকা পয়সা নেই কি করছে দেখুন পাগলি আসলে আপনারা সবাই মিলে একটু সহযোগিতা করতে দয়া করে তাহলে হয়তো বা

প্রতিবেদনটি যদি ভালো লেগে থাকে তাহলে সার্থকতা আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ